ফ্রেন্ডস, সস্তা এবং লং লাস্টিং এর জন্য এই প্লাস্টিকের দড়ি পাটের দড়ির জায়গা নিয়েছে অনেক আগে। আর এই দড়িগুলো বর্তমান সময়ে দেশীয় মেশিন দ্বারা তৈরি করা হচ্ছে এবং অটোমেটিক মেশিনের দ্বারাও তৈরি করা হচ্ছে। এই দড়িগুলো সস্তায় তৈরি করতে যে ভাঙা জিনিসগুলো আছে, যেরকম ভাঙা চেয়ার, ভাঙা গাবলা, প্লাস্টিকের যে জিনিসগুলো ওয়েস্ট হয়ে যায়, সেই জিনিসগুলো দিয়ে কিন্তু তৈরি করা হয়। তো এই তৈরি করার জন্য প্রথমত এগুলো মেশিনের দ্বারা টুকরো করে নেওয়া হয়, আর তারপরে এই টুকরোগুলো মোল্ডিং মেশিনের দ্বারা লিকুইড ফর্মে পরিবর্তন করা হয়। আর এই লিকুইড ফর্ম হওয়ার পরে জলের ভিতর দিয়ে অন্য একটা মেশিনের দ্বারা এটাকে উপযোগী বানানো। এই মেশিনটি দ্বারা এটাকে পিপি দানায় রূপান্তরিত করা হয়, আর পরে এটাকে মোল্ডিং মেশিনের ভিতরে দিয়ে তারপর এটা থেকে বেলুম আকারের পলিথিনের থলি যেভাবে তৈরি করা হয় সেম প্রসেসে এটাকে তৈরি করা হয়। আর পরবর্তীতে এটা মেশিনের দ্বারা কাটিং করে সুতোতে পরিবর্তন করা হয়, তো যেটাকে আমরা প্লাস্টিকের টোন বা প্লাস্টিকের দড়ি বলে জেনে থাকি। তো ফ্রেন্ড, আপনার কাছে মেশিনটি দেখানো হচ্ছে, এটা সেমি অটোমেটিক মেশিন, এটা অটোমেটিক মেশিন নয়। এই মেশিনটার দাম অনেক কম পড়ে, কিন্তু আপনি যদি অটোমেটিক মেশিনটা নিতে যান সেক্ষেত্রে সেটার দাম বেশি পড়বে। তো চলুন দেখিয়ে নেওয়া যাক কীভাবে এটা তৈরি করা হয়। ফ্রেন্ড, কাটিং করার পর এটা এভাবে আলাদাভাবে ফেলানো হয়, তারপর একটা দেশীয় মেশিন দ্বারা এটাকে গোছানো। তো ফ্রেন্ড, এই ধরনের মেশিন দিয়ে গোছানো দড়ি গোছানো আপনি অন্যান্য দড়ি, শুধুমাত্র প্লাস্টিকের টোনই নয়, অন্যান্য দড়িও গোছাতে দেখে থাকবেন, কারণ এটা দেশীয় মেশিন। তো এরকম যদি আলাদা আলাদা মেশিন দিয়ে আপনি জোগাড় করেন তাহলে কম টাকার ভিতরে আপনি সেটআপটা লাগাতে পারবেন। শুধুমাত্র সেটা দেখানোর জন্য এই ভিডিওটা বানানো। আর আপনি যদি অটোমেটিক মেশিনটা নেন সেক্ষেত্রে দাম বেশি পড়বে আর সম্পূর্ণ রেডিমেড আপনারা আসবে। তো ফ্রেন্ড, এটা গোছানোর পরে এটা প্যাকিং করা হয় বাজারজাত করার জন্য। তো এটা সাধারণত মহিলারা করে, এটা যদি আপনি অটোমেটিক মেশিন দিয়ে করতে চান সেটাও করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনার বেশি টাকা লাগবে, এই জন্য সাধারণত যাদের পুঁজি কম তারা এইভাবে। ফ্রেন্ড, চলুন দেখে নেওয়া যাক এটা বাজারে কী রেটে বিক্রি হচ্ছে। ফ্রেন্ড, এখানে দেখতে পাচ্ছেন এটা বিক্রি হচ্ছে 500 গ্রাম থেকে 600 গ্রাম 120 টাকায়, এখানে 100 মিটার এরকম 500 গ্রাম বিক্রি হচ্ছে 200 টাকায়। আমি আরও দেখিয়ে দিচ্ছি আপনাকে বোঝার সুবিধার্থে, আপনার বোঝার সুবিধার্থে, এখানে 140 টাকায় 500 গ্রাম বিক্রি হচ্ছে, এখানে 200 টাকায় 500 গ্রাম বিক্রি হচ্ছে। ফ্রেন্ড, এগুলো ডিপেন্ড করে সম্পূর্ণ কোয়ালিটির উপরে, যেরকম কোয়ালিটি সেরকম দাম। এখানে লো কোয়ালিটি যেটা আছে সেটা আপনি দেখতে পাচ্ছেন 500 গ্রাম বিক্রি হচ্ছে 144 টাকায়, আর একটু হাই কোয়ালিটি যেটা আছে সেটা আপনার এখানে 600 গ্রাম থেকে 700 গ্রাম বিক্রি হচ্ছে 200 টাকায়। তো কোয়ালিটি উপর ডিপেন্ড করবে আপনি কীরকম কোয়ালিটি বানাচ্ছেন আর রেটটা কীরকম রাখবেন। তো ফ্রেন্ড, অ্যাভারেজে যদি হিসাব করা হয় প্রতি কিলোতে 30 থেকে 40 টাকা পর্যন্ত এই ব্যবসায় লাভ করা যায়। আপনি যদি খুচরো সেল করতে পারেন সেক্ষেত্রে আপনার বেশি পরিমাণে লাভ থাকবে, আর আপনি যদি পাইকারি সেলটাও করেন তাও মোটামুটি 30 টাকা 40 টাকা পর্যন্ত আপনি রাখতে পারবেন প্রতি কেজিতে। তাহলে ফ্রেন্ড, চলুন দেখে নিয়ে যাক এই মেশিনগুলো বাজারে কী রেটে বিক্রি হচ্ছে। ফ্রেন্ড, এখানে দেখতে পাচ্ছেন একটা মেশিন 55,000 টাকা বিক্রি হচ্ছে, এটা কিন্তু এটা সম্পূর্ণ মেশিন নয়, এটা একটা মাত্র মেশিন, মেশিনের একটা পার্ট। এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ যে টোটাল অটোমেটিক যে মেশিনটা আছে সেটা 12,00,000 টাকায় বিক্রি হচ্ছে, এখানে 12,50,000 টাকা একটা মেশিন বিক্রি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন 55,00,000 টাকায় বিক্রি হচ্ছে। তো আমি ডিটেলসটা পরে বলছি। এখানে দেখতে পাচ্ছেন 6,25,000 টাকা একটা মেশিন বিক্রি হচ্ছে, এখানে একটা মেশিন 19,00,000 টাকা বিক্রি হচ্ছে, এখানে 7,00,000 টাকায়, এখানে 14,00,000 টাকা, এখানেও 7,00,000 টাকায়। এখানে একটা মেশিন ফ্রেন্ড দেখতে পাচ্ছেন 2,10,000 টাকা বিক্রি হচ্ছে, এখানে 15,00,000 টাকা একটা মেশিন বিক্রি হচ্ছে, এখানেও 2,75,000 টাকা একটা মেশিন বিক্রি হচ্ছে, এখানে 23,00,000 টাকা বিক্রি হচ্ছে। তো ফ্রেন্ড, আপনি যদি শুধুমাত্র একটা কাজ করার জন্য মনে করেন যে আপনি শুধুমাত্র সুতোটা বানাবেন তাহলে আপনার কম টাকার ভিতরে, মানে 2,50,000 টাকার ভিতরে আপনি মেশিনটা পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি রিইউজের যে প্লাস্টিকগুলো আছে সেইগুলো মডিফাই করে তারপরে করতে যান তাহলে আপনার পুরো সেটটা মোটামুটি 10-12,00,000 টাকার উপরেই পড়বে। মানে আপনি পুরো সেটটা আমি যতগুলো দেখালাম, তো আপনি যদি সম্পূর্ণই আপনার মেশিন দিয়ে করতে চান তাহলে 12,00,000 টাকার উপরেই আপনার খরচটা পড়বে, শুধুমাত্র মেশিনের খরচ। এছাড়াও আপনার ঘর বানানোর জন্য আনুষঙ্গিক এদিক ওদিক দিয়ে মানে মোটামুটি 20,00,000 টাকা আপনার এই ব্যবসাটা শুরু করতে গেলে লাগবে।